আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে কি করতে হবে, সাবস্ক্রাইব করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা আজ চলে এসেছি কাতার ন্যাশনাল মিউজিয়াম। এখানে কাতারের ঐতিহ্যবাহী যে দিকগুলো নিদর্শন আছে সেগুলো এখানে রাখা হয়েছে, সংরক্ষিতভাবে রাখা হয়েছে, আর এখানে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। তো আমাদের সঙ্গে থাকুন। আর আমি আছি, আমার সঙ্গে তো আর আছেন আমাদের মামা। আসসালামু আলাইকুম গাইজ, আমাদের পিছনে হলো কাতারের জাতীয় মিউজিয়ামটি আমাদের পিছনে, তো আমরা একটু পরে ভিতরে ঢুকে যাব। এখানে যদি ঢুকতে হয় প্রথমে আপনাকে আইডি থাকতে হবে, আর আপনি যদি এখানে কাতার যদি কোনো কাজ করে থাকেন তাহলে আপনাকে যে আইডি কার্ড আছে এটা আপনাকে ইউজ করতে হবে। আর আপনারা যদি এখানে কাজ না করেন, যদি আপনি ভিজিটর হিসাবে থাকেন তাহলে সম্ভবত আপনাকে এখানে পে করতে হবে, আই থিঙ্ক 50 রিয়ালের মতো সম্ভবত আপনাকে এখানে, 50 রিয়ালের মতো আপনাকে এখানে পে করতে হবে ভিজিটর হলে। আর আপনি যদি এখানে রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে আর পে করতে হবে না, আপনাকে ফ্রি এখানে এন্ট্রি হবে। তো আমরা একটু পরে এই ভিতরে চলে যাব। আর প্লিজ বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, ওকে? তো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে কী করতে হবে, সাবস্ক্রাইব করবেন। স্কুল বা সম্ভবত পুরাতন 98 এর 1980 সালের। এটা কিন্তু মিউজিয়ামের বাইরের অংশ। তো চলেন আমরা একটু ভিতরের দিকে যাই এখন। চেকিং হচ্ছে, সামনে চেকিং। গাইজ, আমরা এন্ট্রি পাস হয়ে গেছি, এখন আমরা ভিতরে চলে যাব। আমাদের এন্ট্রি পাস হয়ে গেছে, আইডি দিয়ে আপনি এখানে আইডি দিয়ে আপনি এন্ট্রি পাস নিয়ে নেবেন, ওকে? তো আমরা একটু ভিতরের দিকে চলে এসেছি। এখানে স্টেশনের একটা দোকান আছে ছোটখাটো, অনেক বড় একটা মিউজিয়াম। আমি একবার এখানে আসছিলাম, তো বেশ সময় থাকি না, একা আসছিলাম তখন। তো গাইজ, এখানে আপনাকে এই যে আপনি টিকিটটা কালেক্ট করছেন এই টিকিটটা এখানে দিতে হবে, এখানে টিকিট চেকিং হচ্ছে আর কি। স্ক্যান হয়ে গেছে, টিকিটের স্ক্যান হয়ে গেছে। আমরা একটু ভিতরের দিকে এসেছি। ওয়াহ, হোয়াট এ ভিউ! এখানে কিছু পাতা কেমন লাগে? আপনার এখানে যে জিনিসগুলো দেবেন সব জিনিসের এখানে আপনার ডিটেলস দেওয়া আছে, এখানে অনেক কিছু লেখা আছে, এই জিনিসটা কী কী রকম কী অবস্থা সম্পূর্ণ ডিটেলস এখানে আছে।
বড় ডিসপ্লে আছে এখানে।